আজ ধরে নাও তোমার মাথার উপরে, তোমার মাথার উপরে ফোঁটা 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 করে পবিত্র জল পড়ছে। পবিত্র জল, সেটা গঙ্গা জল হতে পারে। তো ফোঁটা ফোঁটা করে তোমার মাথার উপরে গঙ্গা জল পড়ছে, তাহলে কি হবে? কয়েক ঘন্টার মধ্যে দেখবে তোমার সারা শরীর গঙ্গা জলে ভিজে যাবে, অর্থাৎ গঙ্গা জলে তুমি স্নান করে নেবে। আর সেখানেই ধরে নাও তোমার মাথার উপরে ফোঁটা ফোঁটা করে আমাদের কলকাতা কর্পোরেশনের ড্রেনের কালো নোংরা জল পড়ছে, তাহলে কি হবে বলো তো? তুমি কয়েক ঘন্টার মধ্যেই সেই ড্রেনের কালো জলে স্নান করে নেবে। তো এবার তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি নিজেকে পবিত্র জলে স্নান করাতে চাও না ড্রেনের জলে স্নান করাতে চাও। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আই থিঙ্ক তোমরা সকলে ভালো আছো, আর তোমার শিবম দা তো এটাই চায় তোমরা যাতে অনেক অনেক ভালো থাকো। দেখো, আজকে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য সহজ একটা উপায় বলবো। কি বলবো? একটা উপায়, একটা সহজ উপায়। এই সহজ উপায়টা যদি তুমি তোমার মধ্যে একবার অ্যাডপ্ট করতে পারো না, তাহলে সহজে তোমার জীবনটা পরিবর্তন হবে। কথায় আছে, যার শুরু ভালো তার শেষও ভালো হয়। যার শুরু ভালো তার শেষ ভালো। আর আমাদের প্রত্যেকের শুরুটা কখন হয়? সকালবেলা। যদি তুমি তোমার সকালটা একবার সুন্দর মিষ্টি করতে পারো না, সারা দিন সুন্দর মিষ্টি যাবে। আমরা কি করব, আমরা কি করে থাকি? সকালবেলা ঘুম থেকে চোখ মরতে না মরতেই না ফোনটার দিকে তাকাতে থাকি। দেখি তো, লাস্টে আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম, লাস্টে একটা ফটো আপলোড করেছিলাম, ফটোতে কতগুলো লাইক এসছে, কতগুলো কমেন্ট এসছে, আমরা এটা দেখতে থাকি। তার মধ্যে যদি শর্ট ভিডিও একটুখানি অ্যাট্রাকশান থাম্বনেলে শর্ট ভিডিও চলে আসে, আমরা ঘুম থেকে উঠেই শর্ট ভিডিও দেখতে শুরু করে দিই। আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে শুরু করে দিই, কতজন মেসেজ পাঠিয়েছে, গার্লফ্রেন্ড কী পাঠিয়েছে, প্রিয়জন কী পাঠিয়েছে, দেখি তো। তারপরে কী আসে? তারপরে নিউজ দেখতে শুরু করে দিই, যে কী কী নিউজ আছে, অনেকে নিউজ পেপার দেখতে থাকে। তো অ্যাকচুয়াল তুমি কী করছো চিন্তা করো তো? তোমার ব্রেনকে একটা ডাস্টবিন বানিয়ে দিয়েছো, যে ডাস্টবিনের মধ্যে তুমি সকালবেলা শুরুতেই যখন তোমার ব্রেন একদম ফ্রেশ আছে, জাস্ট ঘুম থেকে উঠেছো, তখন তুমি বিভিন্ন ডাস্ট তোমার ব্রেনের মধ্যে ভরছো, বিভিন্ন ডাস্ট তুমি তোমার ব্রেনের মধ্যে ফেলছো। তাহলে সারাদিন তুমি চিন্তা করো তো কেমন যাবে। এই জন্য প্রচুর মানুষ একটা কথা বলেছে, সেই কথাটা আজ আমিও বলছি। যেরকম মোবাইলকে চার্জ দিতে হয় না, চার্জ দিলেই তুমি একটা মোবাইল সারাদিন অ্যাক্সেস করতে পারো, সেরকম নিজেকেও চার্জ দিতে হয়। নিজেকে চার্জ কখন দেবে? সকালবেলা। সকালবেলা যেই সকালবেলার সময়টা থাকে না, সেই সকালবেলার সময়ে ঘুম থেকে উঠে পারলে বিছানায়, পারলে খোলা জায়গায়, পারলে ছাদের উপর, পারলে মাঠে, যেখানে পারো গিয়ে পাঁচ মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন করো। জীবনে কি চাও তুমি সেইটাকে ভাবো, চোখ বন্ধ করে ভাবতে পারো তো সবার প্রথমে, যে ঈশ্বর আপনি আমাকে মানব জন্মটা দিয়েছেন, দ্যাট ইজ এন ধন্যবাদ আপনাকে। আমি জীবনে একজন বড় বিজনেসম্যান হতে চাই, আমি জীবনে একজন বড় বিজনেসম্যান হতে চাই। অর্থাৎ চোখ বন্ধ করে তুমি ভিজুয়ালাইজেশন করো যে তুমি একজন বড় বিজনেসম্যান হতে চাও। এই বিজনেসম্যান হওয়ার জন্য তুমি কোন কোন স্টেপ নেবে জীবনে, সেটা চিন্তা করো তো সকালবেলা। তুমি স্কুলে একটা ভালো রেজাল্ট করতে চাও, তুমি সকালবেলা মেডিটেশন করো যে আমি আমার ক্লাসে ভালো রেজাল্ট করতে চাই, তো এই ভালো রেজাল্ট করার জন্য আমাকে কোন কোন স্টেপ নিতে হবে, তুমি চিন্তা করো। দেখবে তোমার ব্রেন তোমাকে সেই দিকে সারাদিন চালনা করবে, সারাদিন চালনা করবে। আমরা না মানে যখন তখন যার কার কাছে না হাত পাততে থাকি, হাত পাততে থাকি, কারো কাছে, বাবার কাছে হাত পাতি টাকা দাও, মার কাছে হাত পাতি টাকা দাও, বসের কাছে হাত পাতি প্রমোশন দাও, মানুষের কাছে হাত পাতি আমায় একটা চাকরি দাও। আমি আজকে একটা কথা বলবো, লোকের কাছে হাত না পেতে না, নিজের কাছে হাত পাতো, একবার নিজের ব্রেনের কাছে চাও তো। সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন করতে করতে না চোখ বন্ধ করে নিজের কাছে চাও যে হে ঈশ্বর, আমি নিজেকে বড় বিজনেসম্যান করতে চাই, তুমি আমাকে রাস্তা দেখাও। একবার নিজের কাছে চাও তো, নিজের কাছে চাইবে তো দেখবে তোমার ব্রেন তোমাকে উত্তর দেবে। তোমার ব্রেন, তুমি ওই বড় বিজনেসম্যান হওয়ার জন্য কী কী স্টেপ নিতে হবে না, তোমার ব্রেন থেকে তোমার মাথায় বুদ্ধি চলে আসবে যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা করতে হবে।
জাস্ট 15 days, আমি বেশি দিন বলছি না, 15 দিন এই জিনিসটা তুমি তোমার সঙ্গে অ্যাপ্লাই করো তো। রোজ সকালবেলা উঠে অ্যাটলিস্ট 5 to 10 মিনিটসের জন্য, বেশি না, যদি সম্ভব হয় নিজের বিছানাতে বসে, নিজের বিছানাতে বসে বসে মেডিটেশন করো সকালবেলা। তুমি জীবনে কি হতে চাও সেটাকে ভিজুয়ালাইজেশন করো, যে আমি একজন বড় বিজনেসম্যান আছি, আমি একজন বড় স্বপ্ন দেখো। তুমি যেই গোলটাকে অ্যাচিভমেন্ট করতে চাও, সেই গোলে তুমি অ্যাচিভমেন্ট করে গেছো, ওই সময় তোমার অবস্থা কেমন আছে, তুমি কীরকম ব্যবহার করছো লোকের সঙ্গে, এই স্বপ্নগুলো দেখো। কেন, একটা জিনিস মনে রাখবে, তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি যা ইশারা করবে না তোমার সঙ্গে সেটাই কিন্তু হবে। তুমি যদি তোমার লাইফের মধ্যে, তুমি তোমার মাইন্ডের মধ্যে সকালবেলা ওই টিকটকের মেরে প্যারে প্যারে দো আখিয়া ভিডিও দেখতে থাকো না, সারাদিন দেখবে তোমার জাঙ্ক একটা লাইফ চলে যাবে। দ্যাট ইজ ইট। জীবন পরিবর্তন করার সহজ একটা উপায়, সকালবেলা মেডিটেশন করার সময় না জীবনে যেটা হতে চাও সেটাকে ভিজুয়ালাইজেশন করো এবং নিজের কাছে প্রশ্ন করো ওই জায়গায় কিভাবে পৌঁছাবে। দেখবে তোমার ব্রেন তোমাকে উত্তর দিয়ে দেবে যে ওই জায়গায় পৌঁছাতে গেলে কোন কোন স্টেপ নিতে হবে। ভালো থেকো তোমরা সবাই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।